মা ব্রেন টিউমারের রোগে আক্রান্ত হয়ে কলকাতায় চিকিৎসাধীন আছেন ছেলে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ায় তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন বাবা জানা যায় মালদা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কাহাট্টা গ্রামের বাসিন্দা হবিবুর রহমানের ছোট ছেলে ওয়াসিম আক্রম সর্বভারতীয় নীতে উনিশ হাজার একশো পাঁচ র্যাঙ্ক করেছে তার প্রাপ্ত নাম্বার ছশো সে নিউরোলজি নিয়েই পড়তে চায় দু সালে চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় থেকে পঁচাশি শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক ও দু সালে মালদা আল আমিন মিশন থেকে চুরাশি শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করেন হাওড়া সাঁতরাগাছি আল আমিন মিশনে দু বছর কোচিং নেওয়ার পর এবছর সফলতা পায় তৃণমূল কংগ্রেসের সভাপতি রোজদার নেতৃত্বের ওনারা এসেছিলেন ফুলের তোড়া ডায়েরি দিয়ে সংবর্ধনা জানালেন এবং মিষ্টি করলেন ওনারা কি আশীর্বাদ করলেন আপনাকে আমরা আমি যেন এই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ভবিষ্যতে ভালো ডাক্তার হতে পারি ডাক্তার হয়ে এই সমাজের কোনো কাজে লাগতে পারি এই সবই আশীর্বাদ করে গেলেন কত ঘন্টা করতে আমি পড়াশোনা এই ছ থেকে আট ঘন্টা করতাম তবে সব দিনই তো তা হতো না রুটিন রুটিন মেনটেন করতে পারতাম না তাও করার চেষ্টা করতাম আমার আম্মা ব্রেন টিউমারে আক্রান্ত কলকাতায় একটা নার্সিংহোমে ভর্তি আছে এখন ওনার জন্য কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই বাবা কৃষিকাজ করে তুমি কথা থেকে পড়াশোনা করেছো আমার এখানে মাধ্যমিক এখানে চণ্ডীপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের জন্য আমি মা এতে যাই আলামিন মিশন মালদা মালদা শাখা ওখান থেকে নয়াবাজ আলামিন মিশন ওখান থেকে নিটের সাফল্য আমি আমার মায়ের যেহেতু ব্রেন টিউমার আমি নিজের চোখে দেখলাম এইভাবে যাতে আর কাউকে সাফার করতে না হয় তার জন্য আমি যথা যথার্থ সম্ভব চেষ্টা করবো যাতে এলাকার কোনো মানুষকে বিনা চিকিৎসায় মরতে না হয় না যেহেতু এলাকার আগে প্রায়োরিটি আমার কাছে এলাকা এলাকার এলাকার মানুষকেই আমি প্রথমে দেখবো তো যাওয়ার কোনো চান্স নেই আমি এবার সাতশো কুড়ির মধ্যে ছশো নাম্বার পেয়েছি উনিশ হাজার একশো পাঁচ র্যাঙ্ক হয়েছে কিরকম লাগছে এই করে সাফল্য তো হয়েছে কিন্তু আমার সবচেয়ে কাছের দুটো মানুষ আমার মা আমার দাদা আমার পাশে নেই তাদের জন্য তো দুঃখ হচ্ছেই দাদা এখন আমার দাদা এখন মায়ের সাথেই আছে ও তো আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে নিজের হায়ার স্টাডি করেনি আমার জন্যই বুধবার তৃণমূল কর্মী দিল রোজের নেতৃত্বে তাকে সংবর্ধনা জানানো হয় সেই দিলরোজের নেতৃত্বে আমরা আজকে কাহাটাতে এসেছি হ্যাঁ কাহাটাতে ওয়াসিম আক্রাম নামে একটা ছেলে এবার নিট পরীক্ষায় মানে সর্বভারতীয় মেডিক্যাল বোর্ডে একটা ভালো ফলাফল করেছে সে তাকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এসেছি তো এই জায়গায় আমরা একটু পাশে আসে পাশে এসে দাঁড়াবার চেষ্টা করলাম আমাদের মধ্য থেকে যতটা পারলাম একটা ফুলের তোরা আর কিছু মিষ্টিমুখ করালাম আর একটা সামান্য উপহার ডায়েরি কলম এগুলো দিলাম আমরা দিয়ে সম্বর্ধনা জানালাম কথা বলে এবং যেটা জানতে পারলাম যে ওর ভিউ হচ্ছে পরবর্তীতে ও নিউরোলজিস্ট হবে এমবি করার পর তারপরে যেটা ওর যেটা আমাকে খুব ভালো লাগলো যে ও আমাদের অত্র এলাকার যেহেতু আমরা গ্রাম্য পরি মানে গ্রাম্য এলাকায় বাস করছি সেই গ্রাম্য এলাকায় ও সাধারণ মানুষের মানে পরিষে পরিষেবা দিতে চাইছে এবং মানে এক কথায় উনি যে বললেন যে কেউ যাতে বিনা চিকিৎসায় মারা না যায় তার তিনি সুব্যবস্থা করবেন পরবর্তীতে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা